গাইস টপ ওয়ানের লবিতে দেখো এটা কি আসছে ট্রিপল আর ভাই আরে ভাই এটা লল মারতেছে ট্রিপল আর ভাই ইচ্ছা মতো লল দিতেছে এটাই তো গাইস এটারে মেরে আমরা ট্রিপল আর ভাইয়ের বদলাটা নিয়ে নিব আর তারপরে ভাই এটা কি ওরে জোকার আসছে ইনকিউবেটরের জোকার আরে রোস্টেড ভাই দেখো 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 ট্রিপল আর ভাই আসছে আর ট্রিপল আর ভাইরে দেখে রোস্টেড ভাইয়ের রিয়াকশন এরকম ছিল ওরে বাবা গাইস অনেকক্ষণ ট্রাই করার পরে গাইস আমাদের একটা মাস্টার ডিসিশন মাস্টারের উপরে গাইস দেখো কি আসছে ট্রিপল আর ভাইয়ারা এটা লল মারতেছে তো গাইস দেখা যাক এটার বদলা আমরা নিব আর এটা রিয়াল নাকি ফেক ম্যাচে গেলে দেখা যাবে কিন্তু গাইস ফুল ড্রেস অফ সেম আর গাইস আমি রোস্টেড ভাইয়ের ডাক দিয়ে বলি দেখো ট্রিপল আর ভাইয়ের ফুল ড্রেস অফ আসছে আর যদি রিয়াল হয় তাহলে একবার মজা আ যায় আরে ভাই দাদু ভাই ড্রেস অফ আরে ভাই কত কিছু আসবে আরে জোকার লল মারতেছে গাইস এটা লল মারতেছে লল মারার বদলা আমরা ম্যাচের ভিতরে দেখা যাক নিতে পারি কিনা এত বদলা নেওয়া দরকার না গাইস আমাদের ভুয়া করতে পারলে হবে বিকজ আমাদের এখন বদলা নেওয়ার চক্করে থাকলে মাইনাস একটা লেগে গেলে পরে ম্যাচটা হবে না তোমরা জানোই আর গাইস আমাদের ম্যাচটা রয়েছে এখন আমরা আরামসে ল্যান্ডিং করবো অ্যান্ড আরামসে খেলবো আমাদের কারো টার্গেট নাই মারার আমরা সুন্দর আরামসে বুয়েটা নিবো এই আর কি আমাদের টার্গেট একটাই বুয়া নিতে হবে অ্যান্ড কিল করতে হবে ফুল প্লাস পাইতে হবে তার কি গাইস দেখো আমরা সেন্টোসা নর্মালের মতো ল্যান্ডিংটা করলাম অ্যান্ড ল্যান্ডিং করার পরে গাইস দেখা যাক আমাদের সাথে কেউ আসে কিনা কিন্তু গাইস এখন আমাদের সাথে কেউ নাই আমরা এখন আরামসে ল্যান্ডিং করবো অ্যান্ড ল্যান্ডিং করার পরে লুট টুট করবো দেখা যাক গাইস কেউ আসে কিনা আর গাইস যার চ্যানেল নতুন আছে অবশ্যই লাইক করে দিবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিবে আর সেকেন্ড চ্যানেল লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ওটা গাইস ফুল ভিডিও দেখার পরে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর গাইস ওটাতে আমি লাইভে আসা ট্রাই করছিলাম বাট ভিডিও ছাড়া লাইভে নাকি আসা যায় না নো প্রবলেম গাইস আমি কালকে একটা দুটো ভিডিও আপলোড দিয়ে ছোটখাটো ভিডিও আপলোড দিয়ে দেন ওটাতে লাইভে এসে বলবো আর গাইস 10,000 লাইক আমি কমপ্লিট করে দিও আর গাইস সেন্টোসা আমরা লুট করছি লুট করার পরে এখানে কেউ ছিল না অ্যান্ড আরামসে লুট টুট করার পরে বাট ব্যাক পাই নাই এর জন্য বেশি লুটও নিতে পারি নাই এর জন্য গাইস দেখো আমরা ক্যাপ্টেন আসছি এখানে ইনিমি থাকবে আরে সত্যি সত্যি ইনিমি ওই জায়গায় একটা ইনিমি দেখা যাচ্ছে হেডশট মারবো আরে ভাই কি হচ্ছে শিখলা তো গাইস একটা ডাউন অ্যান্ড ফুল কনফার্ম করবো আরে লেটু থেকে রিভাইভ দিতে আসছে ভাইয়ের ভাই তো রিভাইভ দিতে দেওয়া যাবে না ভাই আরে আরো জোরে মারো আরো জোরে মারো জোরে মারো ভাই কনফার্ম হয়ে যাও ড্যামেজ দিছিলাম অনেক যারা ভূমি কনফার্ম করে দিয়েছি হালকা পাতলা তো ভাই নাম কি ছিল ক্রিমিনাল আর আমার সামনে গাইস দেখো গ্রিন ক্রিমিনাল গ্রিন ওয়াল ভাই রে ভাই এদের মানে কি বলবো আর গাইস ক্রিমিনাল তখন সরকারি মাল হয়ে গেছে আর যারা আপুর হেলথ এইচপি দেখো ভাই মাত্র কত বানিয়ে দিয়েছিল 10-15 বানিয়ে দিয়েছিল অ্যান্ড নুব একটা মেরে দিয়েছে আর দুইটা প্লেয়ার বাসে বাঁকতেছে বাঁকতেছে ওরে ভাই কি হচ্ছে মারলো এটা মনে না কেন এক গুলির আরে ভাই ক্যালকুলেটার হিসাব করতে হবে এটা কি মারলাম তা বললো না ভাই আর গাইস একটা ব্যাড নিউজ আছে ওটা আমি একটু পরে বলবো ওয়েট ব্যাড নিউজ বলতে খারাপ নিউজ একটা আছে আমার জন্য এখন কি আর করার কিছু করার নাই আমার জন্য হয়েছে ভুলটা আর দেখো আরে ভাই নুব দেখা পায়ের নিচে মারবো পায়ের মধ্যে মারবো সরি পায়ের নিচে না সরি গ্লোয়ালে নিচে মারবো পায়ের মধ্যে নুব এটারও মেরে দিছে অ্যান্ড এখানে ফুল স্কোয়াড মেবি খতম নাকি একজন ভাগছে ফুল স্কোয়াড কি শেষ হয়েছে আর গাইস দেখো এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে একটা গ্লিচ খেয়া যায় দেখো আমার ম্যাপের দিকে তাকাও গাইস ম্যাপের দিকে তাকাও ম্যাপ 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 দেখো কীরকম দেখা যাচ্ছে ম্যাপ আমার ম্যাপে ভূতে ধরছে গাইস আমার ম্যাপের মধ্যে ভূত আসছে ভূতে এসে ফ্রি ফায়ারকে আক্রমণ করে ফেলছে সরি আমার ম্যাপ বলতে আমার ফোনের ফ্রি ফায়ারের ম্যাপ ওরে ভাই ঠিক হয়ে গেছে ওইখানে আর কি ভূত এসে পড়ছিল ম্যাপের মধ্যে আর কি তো নো প্রবলেম গাইস আমরা এখন আস্তে আস্তে জোনের দিয়ে বেরোবো আর স্যাড নিউজটা হলো গিয়ে একটা জিনিস ওটা আর কি আমি গাইস নেক্সট উইকে ফোন নিতে চাইছিলাম বাট ওটা হচ্ছে না বিকজ ইউটিউব থেকে যে ফার্স্ট পেমেন্টটা পাবো ওটাতে নিতে যে একটা প্রবলেম হয়ে যায় ওটা হচ্ছে গিয়ে আরে জোনের ভাই রিভাইভ দিতেছে আর যারাপু ব্যাক করো যারাপু ব্যাক করো এখন রিভাইভের চক্কর থাকলে হবে না রিভাইভ দিলে দেখ নো প্রবলেম আমরা এখন চলে যাবো আর গাইস আমি তোমাদের ওই কথাটা আমি আগে বলে নেই ওটা হচ্ছে গিয়া ওটা হচ্ছে গিয়ে আমাদের যে ফার্স্ট পেমেন্টটা ছিল ওটাতে যে অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় ওই অ্যাকাউন্ট নাম্বারে ব্যাংকের লোকেরা লিখছিল 6 আমি মনে করছি সরি সরি ব্যাংকের লোকেরা লিখছে 1 বাট 6 মতো করে আমি মনে করছি ওটা 6 ওটার জন্য আমি যখন পেমেন্টটা যে পাবো ওইটাতে আমি 6 লিখে দিছি এর জন্য এখানে একটা সুন্দর বিনোদন হয়ে গেছে ইউটিউব থেকে পেমেন্ট পাঠিয়ে দিছে বাট আমার অ্যাকাউন্টে যায় নাই এর জন্য ব্যাড লাক ফোন টাইম আসলে নেওয়া হবে না মানে ইউটিউবে পেমেন্ট ফুল দিয়ে কিন্তু ফোনটা নেওয়া যেত না হালকা পাতলা নিয়ে আর কিছু বাসা থেকে নিয়ে পেমেন্ট নিয়ে আর কি ফোনটা নিয়ে নিতাম বাট কাহিনীর মতো রহস্য এখন আর এটা হবে না নেক্সট উইক নাও হইতে পারে এই সামনে সিজনে গিয়ে গাইস সামনের দিকে দেখা যাবে নেক্সট মান্থ গাইস ফোন নিতে হবে তো গাইস কিছুদিন কষ্ট করে একটু লো কোয়ালিটি দেখতে হবে দেন গাইস তোমাদের জন্য ইনশাল্লাহ হাই কোয়ালিটি দিব তো প্যারানাইচিল মানিটা এখন মনে করো অন্য জায়গায় চলে গেছে ওটা চলে গেছে বলতে ওটা আর কি হোল্ডে আছে ওটা একদিন ব্যাক আসবে আমার অ্যাকাউন্টে দেন আমি আবার নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করে সলভ করে নিতে পারবো তো একটু প্যারার উপরে আসছিলাম আজকেও অ্যান্ড কী বলবো ভাই ইউটিউব গাইস অনেক প্যারাময় জিনিস তো প্যারা নাই ভাই এখন আর কি বলবো প্যারা নাই চিল আমি তো বলি প্যারা নাই চিল কিন্তু গাইস অনেক প্যারার মধ্যে ভিতরে আছি এই আর কি তো গাইস এখন আমরা গেমে ফোকাস করি স্যাড নিউজটা তোমাদের শোনাই দিলাম তো গাইস একটু কষ্ট করে লো কোয়ালিটিতে দেখো তোমরা গাইস রেগুলার ভিডিও দেখো সাপোর্ট করো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কোয়ালিটিতে দেওয়ার ট্রাই করবো নেক্সট মান্থ থেকে ওকে আর বেশি দিন নাই গাইস অনলি 11 ডেজ আছে 11 ডেজ মানে 11 দিন পর থেকে তোমাদের
ইনশাল্লাহ ভালো কোয়ালিটি দেওয়ার ট্রাই করব। আর গাইস সামনে সিজনটা যেহেতু 27 তারিখে শুরু হবে, তাহলে গাইস সামনে সিজনটা মেবি আমার 13,000 পর্যন্ত আমার এই ফোন দিয়ে খেলতে হবে। ভাঙ্গাচোরা ফোন প্যারা নাই, তাও গাইস খেলবো ভাঙ্গাচোরা ফোন যেমনই তাই হোক। কিন্তু গাইস প্রথম থেকে তো গাইস সেটা নিয়েই খেলছি, একসময় তো মানে 2 বছরের বেশি হয়ে গেছে গাইস এই ফোন ইউজ করতেছি। আর এই ফোন দিয়া দিনে 10-15-12 ঘন্টা করে খেলে গ্র্যান্ড মাস্টার পুষো দিছি। আর এখন তো গাইস এতটা বেশি খেলতে হবে না, বিকজ 20 করে প্লাস দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবেন। তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব, তোমরা ইজিলি গাইস গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবা যদি গাইস তোমাদের ইচ্ছা থাকে। আর গাইস যদি ইচ্ছা না থাকে তাহলে আলাদা ব্যাপার। আর গাইস ত্রিপুলার ভাই কিন্তু এখনও বাইচা আছে, সাথে আমরা তো বাইচা আছি। আর জোন দেখো এইদিকেই দিছে, আমরা এখন জোনে জোন দেখো একবার ফুল সাপোর্টে আছে। তাই গাইস আমরা সামনে ঘরে মাঝখানে গিয়ে একবারে আরামসে ক্যাম্প করবো। অ্যান্ড ক্যাম্প করার পরে গাইস দেখা যাক লাস্টে কী দেখি চলে। আর ত্রিপুলার ভাই এত আছে, মেবি এটা রিয়াল না, বিকজ রিয়াল যদি থাকতো তাহলে সে কখনো এইভাবে সার্ভাইভ করে না, সে কিল টিল করতো। আর রিয়াল না হলেও কিন্তু গাইস তার ড্রেস আপ ফুল কিন্তু সেম, হালকা একটু মানে তফাত নাই, ফুল সেম। আর আমাদের সাথে তো গাইস দেখো রোস্টেড বা যারা আপু সবাই আছে, একবারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে খেলতেছে ফ্রি ফায়ার, একবার সব ইউটিউবার পুরো পুরো ইউটিউবার আছে আমাদের সাথে প্যারা নাই। তো ও ভাই একটা প্লেয়ার নামলো আকাশ থেকে, মাত্র নামলো, আর মেবি এখানে লুটো করে নিচ্ছে আমাদের। আমরা তো আর এখানে থাকবো না, এখানে 2 স্কোয়াড ফাইট করতেছে। আমাদের কিলের লবি গাইস থাকলে হবে না, আমাদের বুয়ে নিতে হবে টপ ওয়ানের লবি এরকমই গাইস। বিকজ ম্যাচ তোমার স্টার্ট হবে দিনে 1টা কি 2টা, আর সারাক্ষণ তোমার বসে বসে ঘাস কাটতে হবে, ম্যাচটার দিবা 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 কিচ্ছু হবে না। তো এর জন্য গাইস যেই 1-2টা ম্যাচ স্টার্ট হয় ওটাতে তুমি সেফটি না খেলে একটাতে মাইনাস খেয়ে যাও, আর মাইনাস দিলে তো জানে কত করে দেয়। মাইনাস যদি ভুলেও খাও তাহলে কিন্তু একবার বিনোদন, পরে ওটা রিকভার করতে করতে দাঁত ভেঙে যাবে। অ্যান্ড গাইস পিছিয়েও মেবি প্লেয়ার থাকতে পারে, আমরা মিলে দিক দিয়ে আসছি, এটা এখন শিওর দেওয়া যায় না, বিকজ এগুলো লবিতে কোন দিক থেকে কোন দিক দিয়ে কে আসবে কেউ বুঝবে না। এই চিপা থেকে আসবে, ওই চিপা থেকে আসবে, মানে আসতেই থাকবে, শুধু চিপা চিপা থেকে প্লেয়ার ঢুকে এই লবিতে। আর গাইস লাইক যারা এখনও দেওয়া নাই প্লিজ লাইক করে দেবো। আর এই প্লেয়ার আনতেছে, আর এই যে আমার ফোনের প্রবলেম গাইস দেখছো, আমার রাইট সাইডে সাউন্ডের বাটনে ক্লিক লেগে যায়, এটা আর কি মানে প্রচুর প্যারা। কভার যখন মানে ইউজ করি না, ফোনে কভার ইউজ করে কিছুদিন খেলছি তখন প্যারা হয়েছে, এখন কভার ইউজ করি না দেখা মানে এই যে এই কাহিনিটা হয়, মাঝে মাঝে গাইস সাউন্ডের বাটনে ক্লিক লেগে যায়। আর ভাই একটু প্লেয়ার বাড়তেছে, দাঁড়ায় পড়তেছে কেন, আরে হেডশট কে মারলো কে মারলো, আরে ভাই কে মারলো, আর যারা আপু কানে ড্যামেজ দিচ্ছে নো প্রবলেম চিল। অ্যান্ড এখানে আরও প্লেয়ার আছে, আমি ড্যামেজ দিলাম হালকা পাতলা, কিন্তু আমার এয়ার এমো গাইস অনেক কম আছে, মেবি 150টার মতো। তাই আর কি এখন আর এখানে থাকবো না, আমার রাইটে চলে যাবো, চলে গিয়ে গাইস পিসের যে প্লেয়ার আছে, এই যেটা বলছিলাম গাইস দেখো বলছিলাম গাইস পিস যে প্লেয়ার আসবে, আমরা কিন্তু এখান থেকে মাত্র আসলাম, এখন ওখানেও প্লেয়ার আসে বসে, ওরে ভাই ল্যান্ডম্যান কতগুলা। অ্যান্ড ওইখানে দেখো গাইস একবারে গ্লোয়ালের বন্যা লাগিয়ে রাখছে, সরি গ্লোয়ালের বন্যা না গ্লোয়ালের ফ্যাক্টরি। অ্যান্ড উপর থেকে প্লেয়ার আসবে, নিচ থেকে প্লেয়ার আসবে, একবার ফাঁকা মাঠে জন গাইস, উপর থেকে প্লেয়ার নামবে, রাইট থেকে প্লেয়ার ঢুকবে। এখানে যদি আমরা রাইটে চলে যাই এখনই মানে হালকা হতো সেফ হইতে পারে, কিন্তু সোজা গেলেও গাইস মার খেতে হবে, মারতে হবে। আর যারা আপু দেখো বিটুকের দাদি, সে আর কি কান্নাইনটি চালাতেছে, ডাবল কান্নাইনটি, বিটুকের দাদি বুঝতে পারতো তো একবারে ওপিন দা চ্যাট কান্নাইনটি চালায়, আর এটার ফাটাইতে হবে, এটার মারতে আর আবারও গুলার লাগাইতেছে গাইস, এটার মারা উচিত বিকজ এটা ফাঁকা মাঠে আছে, অ্যান্ড মেবি আউট অফ রেঞ্জ চলে গেছে। আবার এই যে সাউন্ডের বাটনে যে কত ক্লিক লাগবে, আর গাইস প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট করতে থাকো, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে তোমাদের ভালো কোয়ালিটি দিব ইনশাল্লাহ। ওকে তো এই প্যারাটা না হলে গাইস আমি নেক্সট উইকে ফোন নিয়ে সারপ্রাইজ হয়ে যেতাম, কিন্তু গাইস সেটা হচ্ছে না, সরি ফর দ্যাট। এখন আমি নিজেই প্যারা আছি বুঝতে তো পারতেছো। অ্যান্ড কী করার, আর এই ঘরে প্লেয়ার আছে গাইস, আমি এখন গ্রেনেড মারবো, গ্রেনেড দিয়ে দেখা যাক দু একটা কিল পাই কিনা। এই ঘরে থেকে ফায়ার আসতেছে, অ্যান্ড রাইট থেকে প্লেয়ার সব ঘুরে রাইট দিয়ে চলে গেছে, আর একটা মেরে দিয়েছে অলরেডি যারা আপু। অ্যান্ড রোস্টেড ভাই দেখো, আরে রোস্টেড ভাইয়ের হেলথ, নুবের হেলথ, নুব দেখা, নুব 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 দ্য বট, কালকে কিন্তু নুবের জন্য গাইস বাইচে গেছিলাম, একবারে 2 HP না 3 HP না ভেঙে গেছিলো কোনো মতো পাচ্ছিলাম, কিন্তু 25-এর মাইনাস। অ্যান্ড এদিকে রোস্টেড ভাইয়ের রিভাইভ দিছে, অ্যান্ড এই ঘরের ভিতরে মেবি 1-2টা প্লেয়ার আছে, বেরোইতেছে না, জোন ওয়ার্নিং দিলে বেরোবে, ওই যে কোনো এসে দাঁড়ায় আছে, এই যে লাভ দেন আছে, আমি হেডশট লাগাবো, আরে হেডশট কি লাগাবো গাইস, গুলি লাগতেছে না হেডশট, আরে ভাই হেডশট, আবার সাউন্ডের বাটন, এই সাউন্ডের বাটনের জন্য গাইস জীবনটা বেদনামা হয়ে গেছে, অ্যান্ড এই প্লেয়ারটা জোনেও ঢুকে গেলো গাইস, একবার লল মার্কেশন, এই যা সাউন্ডের বাটনের জন্য যা হইতেছে ভাই একবার বাস, আর ভাই মূল্য না কেন। তো গাইস এই ফোনে গাইস একবার 20 KD নেক্সট সিজনের টার্গেট ইনশাল্লাহ করে দেখাই দেবো গাইস, এই সিজনও করছিলাম কিন্তু 22 KD। অ্যান্ড তো বুঝতে পারতেছো তো এখন সাপোর্ট করা তোমাদের উপরে, সাপোর্ট করলে করবা না করলে তো ভাই আমি আর কি বলবো। তোমরা গাইস অনেকে রেগুলার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেওয়া গাইস। ত্রিপুলার ভাই কিন্তু এখনও বাইচে আছে, অ্যান্ড দেখা যাক লাস্টে কী দেখি চলে। অ্যান্ড এটাতে আমাদের ফাটানো উচিত, ফাটায় মেরে দেওয়া উচিত, ওয়ালটা ফাটানো উচিত, মিনিমি তো আর ফাটানো যাবে না। অ্যান্ড তারপরে কাহিনী এখানে আমাদের কাছে এয়ার এমও SMG একবারে সব কম, কিন্তু গাইস ও রাইট দিয়ে বেরোয় যাচ্ছে, অ্যান্ড আমাদের টিমমেট মানে যারা আপু বিচুকের দাদি কান্নাইটিতে মরে গেছে, অ্যান্ড আমরা 3 জনই বেঁচে আছি, রোস্টেড ভাই আমি নুব। তো এতটা প্যারা না হতে পারে, আবার প্যারা হতে পারে, বিকজ ফাঁকা মাঠে জন, আর আমার কাছে ওয়াল আছে অনলি 3টা, আর ওরা দেখো ফুল স্কোয়াড স্পেম মারতেছে রাইট সাইড থেকে, অ্যান্ড পানির মধ্যে জন, বাইরে ভাই কী চলতেছে, লেফটে প্লেয়ার রাইটে প্লেয়ার চারদিকে প্লেয়ার, অ্যান্ড আমার রাইটে গাইস স্কোয়াড রাশ মারতেছে 2 জন আছে দেখা, রোস্টেড ভাই কভার, আরে ভাই 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 কী মারতেছে সব, আসতে মারো ভাই, এখানে 2টা আছে গাইস, পানিতে প্লেয়ার মেবি সব এখন পানিতে নাম ব্যস্ত আসতে। অ্যান্ড এই যে ভাই পিস্তে মেরে দিছে, পিস্তে বলতে রাইট সাইড মেরে দিছে, আমি একটু জোনে ঢুকে ওয়ালটা লাগালাম, বিকজ জোনে ঢুকে ওয়াল লাগালে প্রবলেম হতে পারতো। আর রোশেদ ভাই দেখা, রোশেদ ভাই দেখা,
আরে ভাই রে ভাই প্যারাফল জোনের বাইরে থেকে ডাউন করে দিতেছে নুপ রিভাইভ দেখে দিও আরে গ্রেনেড মারতেছে সর্বনাশ শেষ করে দিছে নুপ ডাউন আরে ভাই এখন তো কাজই করবে না ওরে ভাই দুটো ডাউন করে দিছি ঝরে বকমরে আমার কেন মতি পারে ওরে ভাই ভাই এটা কি চলতেছে ফোন ফোন আর ফোন নাই গাইজ ফোন একবার রোবোটিক জিনিস হয়ে গেছে বিকজ কত কিছু কত দিন যাবত চলতেছে দুই বছর আড়াই বছর একবারে ল্যাগ 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 ইন দ্য চ্যাট তবুও গাইজ আমরা খেলি অ্যান্ড খেলবো অ্যান্ড গাইজ লাস্ট প্লেয়ার আছে মেবি আর মারতে হবে আরে আরে আমার কাছে এসএমজি নাই এসএমজি নাই এটা মারতে হবে এটা দিয়ে মারতে হবে এসএমজি নাই গ্লোয়াল নাই কিচ্ছু নাই তো গাইজ এটারে কভার দিছে ওপি ইন দ্য চ্যাট কিন্তু আমি ফুল ডাউন দিয়েছিলাম আরেকটা গুলি মারলে ভুয়াটা হয়ে যেত আর গাইজ এই ম্যাচের মাঝখানে ট্রিপলার ভাই জোনে দেখো যখন আটটা লাইফ থাকে ওই টাইমে ট্রিপলার ভাই ইলিমিনেট হয়ে যায় তোমার একটু ব্যাক করে যদি দেখো আটটা লাইফ যখন থাকে লাস্ট জোনের দিকে তখন আর কি ট্রিপলার ভাই ইলিমিনেট হয়ে যায় ওইটা রিয়াল ছিল না ফেক ছিল বাট ড্রেস আপটা সেম ছিল এর জন্যই আর কি তো গাইজ আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গাইজ অবশ্যই গাইজ 10,000 লাইক আমি কমপ্লিট করে দিবা আর কিউএন এর জন্য আমি কমিউনিটিতে পোস্ট করছি যার যেটা প্রশ্ন করা দরকার কমিউনিটিতে গিয়ে যে কিউএন এর ইটা লিখে আসো কোশ্চেনটা মানে কমেন্টটা করে আসো আর একটা কাহিনী সেকেন্ড চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশন আমি লাইভে আসবো তো তোমার সাথে খেলবো তোমাদের সাথে খেলবো আমি বলছি অবশ্যই খেলবো তো গাইজ আমি দুই একদিনের মধ্যে দুই তিনটা ভিডিও ছাইরা লাইভটা আগে এই করে ঠিকঠাক করে দেন আমি লাইভে এসে বলবো তোমাদের সাথে খেলা ট্রাই করবো ওকে অবশ্যই খেলবো আর যদি চ্যানেলে না হয় ফেসবুক পেজ আছে প্যারানিও না চিল অবশ্যই গিয়ে সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর গাইজ ভিডিওতে লাইক না করতে থাকলে এখনও লাইক করে দিও বাই বাই টাটা সি ইউ নেক্সট ভিডিও with the